নদিয়ার নাকাশীপাড়া থানা জুগনিতলা 34 নম্বর জাতীয় সড়কের ধারে তেলের গোডাউনে আগুন। আগুনে পুড়ে মৃত্যু হলেন চিকিৎসকের। স্থানীয় সূত্রে খবর, পেশায় হাতুড়ে চিকিৎসক অমর সরকার নামে এক ব্যক্তি অবৈধ তেলের ব্যবসা করত। কেরোসিন, পেট্রোল ও ডিজেলের বেআইনি ব্যবসা ছিল তার। আজ হঠাৎই বিধ্বংসী আগুন লাগে তার তেলের গোডাউনে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছালে ঘটনায় মৃত রঞ্জিত বৈরাগ্য নামে এক যুবক। ঘটনার পর থেকে তেল গোডাউনের মালিক পলাতক। ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে নাকাশীপাড়া থানার পুলিশ। কোনোভাবে ভেতরে লেগে আমরা খতিয়ে দেখতে পারিনি। পরবর্তীকালে বলবে আমাদের কাছে ইনফরমেশন এসেছে, কন্ট্রোল এখন আগুন, পরবর্তী স্টেপ কি হয়েছে কেন হয়েছে তদন্ত করবে। কজন মারা গেল এখনো পর্যন্ত যেটুকু ফার্স্ট এড বোঝা যাচ্ছে তার মধ্যে এখনো পর্যন্ত একজন, বাকি সার্চিং হয়নি। ফায়ার ব্রিগেড এবং পুলিশ স্টাফ একসাথে ঢুকবো ভেতরে, তারপরে আমরা সেই সার্চিং এর ব্যাপারে পরবর্তী রেজাল্ট দিতে পারবো। পাঁচশো লেগে যায় না।